BPL নিয়ে সমালোচনায় মুখর দুই তারকার লড়াই মন ভরে উপভোগ করেছেন দর্শকরা। একেবারে শেষ ওভারে মীমাংসা হয়েছে ম্যাচের ভাগ্য। এ নিয়ে এবারে আসরে গ্রুপ পর্বের দুই ম্যাচেই সিলেট স্ট্রাইকার্সের কাছে পরাস্ত ফরচুন বরিশাল। স্কোরলাইন মাশরাফি 2 সাকিব 0। টস জয়ী সাকিব মাশরাফিদের ব্যাটিংয়ে পাঠিয়ে ভয় দেখিয়েছেন বেশ। পাকিস্তানি মোহাম্মদ ওয়াসিমের আগুন ঝরা ওভারে ছাড়খাড় সিলেটের টপ অর্ডার। গোল্ডেন ডাক জাকির মুশফিকের ঢাকায় প্রথম পর্বের তারকা তৌহিদ হৃদয়ও ইঞ্জুরি থেকে ফিরে ব্যর্থ। স্ট্রাইকার্সের হাল ধরেন শান্ত। হঠাৎ মনে হতে থাকে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে এক দর্শকের মাইকে বলা কথাগুলো, শান্ত তুমি অশান্ত হয়ে যাও। তাকে জবাব দিতেই কিনা এদিন শান্ত হঠাৎই কিছুটা অশান্ত। ওপেনিংয়ে নেমে একবার জীবন পেয়ে শেষ পর্যন্তই খেলেছেন। সঙ্গ দিয়েছেন দুই বিদেশি টম মুরস ও থিসারা পেরেরা। শেষ পর্যন্ত শান্তর 66 বলে 89 রানের ইনিংসে ভর করে 173 রানের বড় সংগ্রহ গড়ে স্ট্রাইকার্স। জবাবে সিলেট দলের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ায় ভালো সূচনা পেয়েছিল বরিশাল। আগের দিন যে ফিয়ারলেস ক্রিকেটের কথা বলেছিলেন সাইফ হাসান, 31 রানের ইনিংসে ছিল তার ছাপ। তানজিম সাকিবের জোড়া আঘাতে সাইফ বিজয় ফিরলে দায়িত্ব নেন অধিনায়ক সাকিব। 18 বলের ক্যামিওতে আসরের প্রথম 300 রান পেরোনো ব্যাটার সাকিব। তবে টপ স্কোরারের উইকেট উপড়ে ম্যাচ জমিয়ে তোলেন রাজা। 42 রান করা ইব্রাহিম জাদরানকেও প্যাভিলিয়নের পথ দেখান এই পেসার। মাশরাফি তানজিমদের ওভারে ইফতিখার করিম জানাত মাহমুদুল্লারা 5 ছক্কা হাঁকিয়ে চোখ রাঙাতে থাকেন। তবে স্লগ ওভারে অনন্য আমিরের তোপে আবারও ম্যাচ সিলেটের নিয়ন্ত্রণে। রাজার শেষ ওভারে দরকার ছিল 15 রান, যদিও ওয়াসিম চেষ্টা করেও পৌঁছাতে পারেননি জয়ের বন্দরে। 12 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হয়েছে সিলেটের, 10 পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই রইল বরিশাল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।